আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে চলে এসেছি আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজকে কী টপিক নিয়ে ভিডিও হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে এখানে যে পাখিটা দেখতে পাচ্ছ, যে বদ্রি পাখিটা, এটা আমার একটা বন্ধু রাস্তা থেকে ধরেছে, ধরে আমাকে দিয়েছে। জানে আমার কাছে পাখিটা কি আছে, আমার কাছে থাকলে মেজে থাকবে, আর বাইরে ঘুরলে পাখিটা মারাইছে। তো ওই নিয়ে এসে আমাকে দিয়েছে, বলছে তুই রেখে দে। বললাম তো ঠিক আছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি, পাখির কিছু আমার ঘরে একদম সারপ্রাইজিং প্রোগ্রেস হয়েছে, সেই সারপ্রাইজিং প্রোগ্রেসগুলো তোমার সাথে শেয়ার করবো। এবং কী কী করলে কেমন খাবার দিলে, কী ট্রিটমেন্ট করলে পাখি থেকে তোমরাও এরকম সারপ্রাইজিং প্রোগ্রেস পাবে। আর একটা পাখি প্রেমীর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এবং সবথেকে ইম্পর্টেন্ট, মানে মানুষ এত খরচা করে, এত শখ করে পাখি পোষে, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পাখি থেকে দু বছর এক বছর আমরা ছোটোবেলা থেকে ছোটো অবস্থায় পাখি কিনি, কিনে সেই পাখি ছোটো থেকে বড় করি, এবং সেই পাখি থেকে যখন প্রোগ্রেস আসে না দু বছর রাখার পর, তখন সেই অনুভূতিটা যে পোষে বা যে রাখে সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলা যাক। আজকে সকাল সকাল একদম এদেরকে ফল দিয়ে দিচ্ছি। ফলের মধ্যে আজকের আমাদের আছে হচ্ছে বিন কড়াই, আর আছে আপেল, আর আছে কিছু পেয়ারা। এগুলো আমি এদের সবাইকে দিয়ে দেবো। আর পুরো ফার্স্ট সকালে আর্লি মর্নিংয়ে আমাদেরকে দিতে পাখির ছোলা ভিজানো থাকে, সেটা দিয়ে দিই, এবং 12টার দিকে ফলটা পাখিকে প্রোভাইড করি। এখন যে ফলটা দেওয়া হচ্ছে এখানে পেয়ারা আছে, যাবতীয় যা যা ফল, মানে যখন যা হাতের সামনে অ্যাভেলেবেল থাকে তখনই সেটা দিয়ে দিই। আর ফলগুলো আমি দিয়ে নিয়ে ভিডিওটা তোমার সাথে এগোচ্ছি, শেয়ার করছি প্রত্যেকটাতে আমি ফলটা দিয়ে নিই। একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কোয়ালিটি বার্ড যদি তোমরা নিতে চাও, একদম ব্রিডার পাখি, আপনি নিয়ে গেলেন দু তিন মাস চার মাসের মধ্যে ব্রিডিং করে দেবে, এরকম রেডি পাখি আছে। তো আপাতত এখানে সব ফল দেওয়া কমপ্লিট, সবাই ফল খেতেই ব্যস্ত, তা এখন ওদের বেশি ডিস্টার্ব না করে চলে আসছি এরপরে যখন কী খাবার দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলে এলাম বিকেল চারটের সময়, ওদের যত ফল দিয়েছিলাম ফলগুলো বার করে নেবো। আর এখন যাবে ওদেরকে দানা, এখন যে দানাটা ওদেরকে আমি ইউজ করাই বা আমি পাখিকে যে দানা খাওয়াই, কী কী দানা খাওয়াই, কেমনভাবে দিই আমি, কেমনভাবে খাবার দিই, এইটা তোমার সাথে পুরো ডেলি রুটিনটা আমি শেয়ার করছি। এখন যাবে দানা, তো আমি সব প্লেটগুলো আগে বার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
তো সব প্লেট বার করা কমপ্লিট। এবারে দানার বাটিগুলো এখানে সাজানো আছে, এগুলো আমি প্রত্যেকটা সাজিয়ে নেব। আর প্রত্যেকটা পাখির মানে সান কনুর, পাইনঅ্যাপেল কনুর, ককরাটেল, যা যা পাখি আছে আমার কাছে প্রত্যেকের মানে খাওয়ার ডায়েট, কারণ কারোর এজ অনুযায়ী আমি খাওয়া দিই, কারোর ব্রিডিং অনুযায়ী খাওয়া দিই, কেউ ব্রিডিং করে ফেলেছে বাচ্চা আছে তার সেই অনুযায়ী খাওয়া দিই, প্রত্যেকটা আলাদা আলাদা থাকে। ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো ফুল ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো এখানে প্লেটগুলো সব আমি বার করেই নিয়েছি, এবারে দানা দেওয়ার সময়। তো দানা দেখে ওরা আর সহ্য করতে পারছে না, কারণ দানাই মানে যতই ফল দেওয়ার চাহিদা দানাটাই ওদের কাছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো কী কী দানা দিচ্ছি তোমার সাথে শেয়ার করছি। এখানে আছে সূর্যমুখী দানা, যেটা প্রত্যেকেরই প্লেটেই যাবে। এটা এখানে আছে বড়ো কাঙনি দানা, যেটা অন্ধের বড়ো কাঙনি দানা, এটা ককাটেলদের যাচ্ছে। এটা আছে মিক্স সিড, এটা ককাটেলদের যাবে। এর মধ্যে আছে হোয়াইট মিলেট, রেড মিলেট, ব্ল্যাক মিলেট, প্যাডি, সূর্যমুখী, ছোটো সূর্যমুখী, সানফ্লাওয়ার আর কুসুম দানা, আর ক্যানারি আছে, আর অল্প পরিমাণে ব্ল্যাক সিড আছে। এইটা ককাটেলদের যে কাঙনি দানা দিলাম তার উপরে এটা যাবে। এবং প্রত্যেক কোনোটাতে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, আমি দিই এটা কম বেশি, আমি প্রতিদিন এটা দিই। তো এখানে সব আমি দিয়ে নিয়েছি, দেওয়া কমপ্লিট। এবার কী দিচ্ছি নেক্সট? নেক্সট আছে আমাদের এখানে সান কনুরের জন্য, এটা এখানে আছে কাঠবাদাম, মাঠকড়াই কাঁচা, তার সাথে আছে সানফ্লাওয়ার, কুসুম দানা, আর এটা হচ্ছে আখরোট, আখরোট ভাঙা আখরোট কিনে আমি আলাদা করে স্ম্যাশ করে নিয়েছি। আর এখানেও প্যাডি আছে, মিলেট আছে, দু রকমের সূর্যমুখী আছে। এটা অনলি ফর সান কনুর, বড়ো জাতীয় আমার কাছে যা যা পাখি আছে তাদেরকে আমি শুধু এটা প্রোভাইড করি, এটা প্রত্যেকের না। এই পরিমাণে আমি সবাইকে দিয়ে নিচ্ছি। আর ভিডিওটা দেখে তোমরা যে ইনফরমেশান নিচ্ছ এটা থেকে অনেক কিছু শেখার আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেককে আমি দানা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো খেতে ব্যস্ত ওরা, কারণ এটাই ওদের ফেভারিট জিনিস, ওয়েট করে যে কখন দানাটা আমাদের কাছে আসবে। তো কেউ কেউ মাঠ করাই নিচ্ছে, কেউ কেউ কাঠবাদাম নিচ্ছে, কেউ আখরোট নিয়ে পালাচ্ছে, যার যেটা ইচ্ছে। এখানে ককটেলরাও খেতে ব্যস্ত, এখানে সানও খেতে ব্যস্ত, বলছে এখন ফোন সরাও এখান থেকে, এখন খেতে দাও, অনলি খাওয়ার টাইম এখন। এখন এরাও চলে এসছে খায় বলে আমি আছি বলে ভয় পাচ্ছে, আর এখানেও এরাও ভয় পাচ্ছে। দেন তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও থেকে তোমরা যে ইনফরমেশানগুলো পাবে সেগুলো তোমরা যদি পারফেক্ট ফলো করো, তোমাদের পাখি এরকম প্রোগ্রেস হবে। থ্যাংক ইউ, খোদা হাফেজ।